بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته جيب هاي أبني جانتو تشيسين تابيس بشوية جديد কোরআন দিয়ে দেওয়া হয়ে থাকে বা দোয়া কালাম দিয়ে মানে মশরুম দোয়া দিয়ে সন্ন্যী দোয়া দিয়ে বা এমন দোয়া দিয়ে যেগুলির মানে অর্থ খুবই মানে প্রসিদ্ধ এক কথায় যাতে কোনো সিরেক বেদাত নেই এ জাতীয় দোয়া সম্বলিত তাবিজগুলিও কি সিরেকের পর্যায়ে যাবে না কোন পর্যায়ে যাবে এগুলি নিষিদ্ধ কি না এটাই জানার ইচ্ছা আলহামদুলিল্লাহ ওসউত আসসালাম রস ইল্লাহ নবীন আহমদ আল আলহি ওয়াসাহ আজমাইন তাবিজ কবজ যদি নকশা দিয়ে হয় আগডুম বাগডুম অক্ষর দিয়ে হয় দুর্বদ্ধ যেগুলো সেগুলো অবশ্যই সিরিক এবং কোরআন কারিমের আয়াত যদি লেখা হয়ে থাকে ওই কোড নাম্বার বসিয়ে যেমন বিসমিল্লার কোড বসানো হয় সাতশো ছিয়াশি যদিও এটা সঠিক নয় আসলে এই নামে হরে কেষ্ণা হয়ে যায় আউজবিহ শেতানির রাজিম তো এভাবে কোড মোট দিয়ে তাবিজ লেখা যদি হয় এবং দাবি করা হয় যে এগুলি অমুক অমুক সোরার তাবিজ কোড তবুও এটা বিদাতি কর্ম এবং এটাও কি গর্হিত কর্ম এবং হারাম পর্যায়ে যাবে বাকি থাকলো কোরআনকারিমের আয়াত সরাসরি যদি কেউ লেখে বা দোয়া কোরআন হাজির সম্মত যে দোয়া এগুলি দিয়ে যদি কেউ তাবিজ বানায় তাহলে এটা রয়েছে। পূর্বের সালাফ থেকে এখতলাফ চলে আসছে মাসুদ এবং তার সাগরেদরা এগুলোকে মাকরুহ জানতেন মানে ঘেনিত কাজ মনে করতেন কোরআন দিয়ে হোক বা কোরআন ছাড়া হোক সর্বাবস্থায় তাবিজ কবজকে তারা ঘেনার চোখে দেখতেন এই আসারটি বিভিন্ন স্থানে এসেছে আকিদের কেতাবের বিশেষ করে মহাদবিন আব্দুল্ল শেখ মুহদিন আবদুল্লাহামের কেতাবতা হইতে এসেছে কানু একর করা তারা তামায়ম পছন্দ করতেন না ঘেনা করতেন সেটা কোরআন দিয়ে হোক বা কোরআন ছাড়াই হোক তো এটি বিশুদ্ধভাবে মসুদের সাগরে রা করছেন তার অন্যান্য সাগরে থেকে এটা প্রসিদ্ধ কথা যে তারা এটাকে ঘেনার চোখে দেখতেন তখন তারা কোনো কোনো সারাব থেকে পাওয়া যায় আরও যেমন মা এসে থেকে পাওয়া যায় উনি বলেন যে যদি বিপদে পড়ে কেউ দেয় তাহলে এটা তাবিজ নয় নিষিদ্ধ তাবিজ নয় আর এমনি বিপদ ছাড়াই যদি দেয় কেউ তাহলে ওটা নিষিদ্ধ এইভাবে উনি বলেছেন হ্যাঁ তাহলে উনি একটু ব্যাখ্যা করে বলেছেন তো একতলাভ কিছু অবশ্যই রয়েছে কোরআন কারিমের আয়াত দিয়ে তাবিজ লেখার ক্ষেত্রে তবে শিরিক বলা যাবে কি যাবে না বিষয়টি বিতর্কিত তবে সদে আর কোনো কোনো মাহাকে কালেম দাবি করেছেন যে সালাফে সালেহিনের কেউই কোরআন দিয়ে লিখিত তাবিজকে সেরেক বলেননি দাবি করে বলেছেন যে এটার কোনো সালাফ নাই অতীতের কোনো সাহাবি তাবি সেরেক বলেছেন তবে এটা নিষিদ্ধ কি জায়েজ এ বিষয়ে তালাফ রয়েছে কোনোদিনের সেরেকের পর্যায়ে হলে সেখানে একতলাফ থাকার কথা নয় বিশেষ করে সাহাবিদের ভিতরে তো কোরআন দিয়ে লিখিত তাবিজ এটিকে শিরিক অনেকে বলেননি কিন্তু জায়েজ জায়জের মাসালাই বলেছেন জায়েজ কেউ বলেছেন জায়েজ অনেকে বলেছেন নাজেজ যেমন ইমিন মাসুদ এবং তার না নাজায়জ মনে করতেন তো এই হলো কথা যদি কোরআন কোরআনকারী স্পষ্ট আয়াত থাকে তো এই হলো বিধান তবে আমরা এতটুকু বলতে পারি যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম আমভাবে বলছেন মানে আল্লাহ তামিমান আসরকা যে ব্যক্তি তাবিজ কবজ লটকাবে সে সেরেক করবে বা যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে সেরেক করলো মোস্তাদ আহমদার হাদিস মোস্তাহ খাকমের হাদিস তো যেহেতু সরফরকা তাবিজকে রসুল্লাহ শিরিক বলেছেন কাজী এ কোরআনের তাবিজ আমরা বানিয়ে ওখানে আমরা দিব না ওই মাদুরির ভেতরে ঢোকাতে যাবো না এটা যদিও সরাসরি সেরে নাও হয় তবুও এটা কিন্তু নিষিদ্ধ পর্যায়ে চলে যায় বা বিদাতের পর্যায়ে চলে যায় যা সাল্লাল্লাহু আলাইহি আসসালামকে প্রমাণ নাই কিন্তু পরে করা হয়েছে এক কথায় কোরআন দিয়ে তাবিজ লেখাটা আমরা সাপোর্ট করি না কারণ এর বিভিন্ন কারণ রয়েছে যেমন কোরআন দ্বারা লিখিত তাবিজ যদি বোঝাতে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে ওই অবৈধ তাবিজের দিকেও মানুষ ঝুঁকে পড়বে যেমন বাস্তবে দেখা আছে অন্যভাবে কোরান কারেমে কে ঠিক রাখবে না কোরআন কারেম নিয়ে বাথরুমে যাবে পায়খানায় যাবে এটা এটা যাবে এই স্ত্রী মেনোনোর সময় এটা সাথে থাকবে ইত্যাদি তো এগুলি বলা যেতে পারে মানে গর্হিত কাজের পথকে উন্মুক্ত করে দেয় এভাবে মাকে কলাম মাকেরাম ব্যাখ্যা করছেন সৌদি আরবের শেখরা প্রায় সকলেই এই কোরআন দিয়ে তাবিজকেও তারা না করার দিকে গিয়েছেন নাকচ করেছেন এবং কেউ এটাকে ছোট শিরক ও বলেছেন তবে এটা শিরক বলা যাবে কি যাবে না আশা করি বুঝতে পেরেছেন কিছু কিছু আলেম দাবি করেছেন যে অতীতে কোন সালাফি এটাকে শিরিক বলেননি মানে কোরআন দিয়ে যদি তাবিজ লেখা হয় নিছক কোরআন দিয়ে কোরআনের আয়াত ইত্যাদি দিয়ে কোড নাম্বার নয় শুধু কোরআন আয়াত ইত্যাদি তো এই হলো ইখতলাফের বিষয় তো আমরা অবশ্যই সর্বপ্রকার তাবিজ কবজ এড়িয়ে চলব উল্লাহ সাল্লাহ আলি ওয়া তিনি আমভাবে সকল তাবিজকে শিরিক বলেছেন আর কোরআনের তাবিজ যে বৈধ এক্ষেত্রে তার আলাদা কোনো নস পাওয়া যায় না সুতরাং এটা নিষিদ্ধ তাবিজের অন্তর্ভুক্ত হবে শিরিক বলা হয় বা না হয় আল্লাহ কর্লাহাল এটি গর্হিত কর্ম এবং যেটা সন্ন্যাপহতি সেটা থেকে বিমুখ থাকা হয় এই পথ খুলে রাখার মাধ্যমে যেমন ঝাড়ফুঁক করা শরীরের সময় ঝাড়ফুঁক রয়েছে সেটাকে বর্জন করে ওই তাবিজ কবজের দিকে মানুষ ঝুঁকে গিয়েছে তো শরীরের সমত হবে ঝাড়ফুঁক করে কয়না আয়াত পড়ে রোগীকে ফোঁক করা যায় দম করা যায় অন্যভাবে সারাদ্দ থেকে প্রমাণিত পানি পড়া ইত্যাদির মাধ্যমেও রোগীকে ঝাড়ফুঁক করা যেতে পারে যেমন বেন বাজার রহমতুল্লাহে আলাইহে শহর আরও অনেকে বলছেন পানি পড়া তেল পড়া ইত্যাদির পক্ষে তারা গিয়েছেন তো ঝাড়ফুঁক যেটা সেটা যথেষ্ট শরীরের সম্মত রকিয়া করাটাই যথেষ্ট কয়না দিয়ে রসুল্লা সাল্লাহ আলি আসাল্লামে রক্ষিয়ার সঙ্গে দোয়াগুলি দিয়ে ঝাড়ফুঁক করা যেতে পারে তো ঝাড়ফুঁক করা যেহেতু আছেই বিকল্প পথ কাজে এই ভাবিত পথে যাওয়ার কোনো প্রয়োজন প্রয়োজন নেই নিষিদ্ধ পথে হাঁটার কোনো প্রয়োজন নাই তো এই হলো আমাদের সংক্ষিপ্ত বক্তব্য বিশেষ করে আমি এ বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করলাম তো যাই হোক পরবর্তীতে অলামায়কেরাম বিস্তর একতা লাভ করেছেন কোরআন কোরআন দিয়ে যদি তাবিজ হয় বা ভালো দোয়া দিয়ে যেগুলো মূলত আল্লাহ আল্লাহনিকটে করা হয়েছে তো অলামায় কেরাম কেরামদেব যথেষ্ট একটা লাভ রয়েছে মতেন আলামায়কেরাম অনেকে এটাকে বৈধ বলেছেন কিছু আরো মহাকাম এটাকে নিষিদ্ধ করেছেন অর্থাৎ নিষিদ্ধ করেছেন এবং আমরা মনে করি নিষিদ্ধ হওয়াটা আক্রাবের হকশাল পরিশেষে বলবো যেগুলি জিন ভূতের আশ্রয়ে লেখা হয়ে থাকে যে সমস্ত তাবিজ এগুলি সিরক সিরিক সিরক আকবর কোড ব্যবহারের মাধ্যমে দুর্ব বিষয়ে যেগুলি লেখা দুর্বদ্ধ অক্ষর দিয়ে যেগুলি লেখা হয় সেগুলো শিরিক শুধু একতালাফ সালাপদের ভেতরে বা এখনো রয়েছে সেটা হলো যদি কোরআন দিয়ে বা দোয়া দিয়ে লেখা হয়